তো ভিউয়ার্স আপনারা এখান থেকে লক্ষ্য করুন, এটা আমার ফেসবুক আইডি যেখানে আমি স্টিকার সব কিন্তু পোস্ট করেছি। এমনকি দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক পেজ, এই পেজটিতেও কিন্তু আমি স্টিকার সব পোস্ট করেছি। তো আপনারাও চাইলে আপনার ফেসবুক আইডি বা পেজে এরকমভাবে স্টিকার সব পোস্ট করতে পারবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ফেসবুক আইডি বা পেজে স্টিকার সব পোস্ট করার জন্য আপনারা প্রথমত চলে আসবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর হওয়ার পর এখান থেকে একদম কোনায় আপনার জিমেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন, অবশ্যই এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন নেটওয়ার্ক প্রিফারেন্সেস নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে ওপরে দুটার যে কোনো একটি করা থাকতে পারে, তো অবশ্যই আপনারা করবেন কি ডু নট অটো আপডেট অ্যাপস, এটা আপনারা সিলেক্ট করে দিয়ে ডান অপশনে ক্লিক করে দেবেন, অর্থাৎ অটো আপডেট এটা আপনারা বন্ধ করে নেবেন। তো এবার অটো আপডেটটি বন্ধ করে নেওয়ার পর এবার আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। মূলত আমাদেরকে একটা অ্যাপশন ইনস্টল করতে হবে, যে অ্যাপশনটির সাহায্যে কিন্তু আপনার স্টিকার সব পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক পেজ বা আইডিতে। তো এখান থেকে আমি একটি ব্রাউজারে চলে আসলাম। আসার পরে ভিউয়ার্স আপনার উপরের দিকে লক্ষ্য করুন, এখানে আপনারা সার্চ করে দেবেন 188.0.0.40.98, অবশ্যই আপনারা এটা লিখবেন, লেখার পর সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মেটা বিজনেস, এটা আপনার চলে আসবে। তো জাস্ট করবেন কি সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো জাস্ট আপনার একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড এপিক অপশন, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো যখন অ্যাপটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে, এবার মূলত আপনাদের অ্যাপটা ইনস্টল করতে হবে, অ্যাপটা পেজ ম্যানেজার অ্যাপ। তো অবশ্যই আমি যে ভার্সনটি বললাম অবশ্যই আপনারা সেই ভার্সন কিন্তু ইনস্টল করে নেবেন। তো এখান থেকে মূলত ইনস্টল অলরেডি করা রয়েছে। তো জাস্ট আমি অ্যাপ সরিতে প্রবেশ করছি। তো মূলত আমরা প্রথমে কেন অটো আপডেটটি বন্ধ করেছি, তো অটো আপডেটটি বন্ধ করার কারণ হলো প্লে স্টোরে যদি অটো আপডেটটা চালু থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপশনটি অটোমেটিক আপডেট হয়ে নতুন যে ভার্সন এখন বর্তমানে রয়েছে সেই ভার্সন হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা স্টিকার সব পোস্টটা করতে পারবো না। তো যখন আপনার অ্যাপশনটিতে প্রবেশ করবেন, এইখান থেকে লক্ষ্য করবেন অটোমেটিক আপনার একটা আইডি নিয়ে নিবে। তো আপনি চাইলে এখান থেকে কন্টিনিউয়াস এটার উপর ক্লিক করে দিতে পারেন, অথবা এখান থেকে নট ইউ এ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে আপনার অন্য আইডি লগ ইন করতে পারেন। তাহলে ফিরে দেখবেন আপনার আইডিতে মূলত যে পেজ রয়েছে অটোমেটিক একটা পেজ এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এবার পেজটিতে পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। তো প্রথমত আমি এখান থেকে পেজে মূলত পোস্ট করাটা আপনাদের দেখাই, পরবর্তী আইডি দেখাচ্ছি। তারপর ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন ফিলিং অ্যাক্টিভিটি এমনকি স্টিকার্স নামে একটা অপশন, অবশ্যই সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার্স অপশন, সেই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কোন স্টিকারে মূলত পোস্ট করতে আছেন, অবশ্যই এখান থেকে সেই স্টিকারের উপর ক্লিক করে দেবেন। তো মনে করেন আমি এখান থেকে 2 নম্বর যে স্টিকারটি রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আপনি কোনো কিছু লিখতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে লিখে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন, তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের কিন্তু পোস্টটা হয়ে যাবে। তো আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি আমার পেজে গিয়ে আপনাদের দেখাই যে আসলে পোস্টটা হয়েছে কিনা স্টিকার সহ, তো এইখান থেকে ভিউয়ার্স আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমি আমার পেজে চলে যাচ্ছি। তো অবশ্যই আপনারা দেখুন এখান থেকে মূলত আমার পেজটিতে স্টিকার সব পোস্ট হয়েছে কিনা। জাস্ট আমি এখান থেকে আমার যে পেজটি রয়েছে আমি সিলেক্ট করছিলাম, অবশ্যই এখান থেকে সেই পেজটা চলে আসলাম। আসার পর এখান থেকে মূলত প্রোফাইলে যাচ্ছে। তো এখান থেকে যদিও দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত একটু আগে জাস্ট নাও আমি যে পোস্টটা করলাম, তো এখান থেকে আমি প্রোফাইলে গিয়ে যদি আপনাদের দেখায় যে আসলে পেজের প্রোফাইলে যেটা, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি স্টিকার সব পোস্টটা করে ফেলেছি। একইভাবে আপনারা যে কোনো স্টিকার দিয়ে কিন্তু এভাবে পোস্ট করতে পারবেন। তো এবার দেখুন কীভাবে আপনারা আপনাদের আইডি থেকে এই স্টিকার সব পোস্ট করবেন। তো এবার আমি দেখাচ্ছি মূলত কীভাবে আপনারা আপনাদের আইডিতে স্টিকার সব পোস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটি ফেসবুক আইডি। তো প্রথমত আপনাকে কী কাজটি করতে হবে লক্ষ্য করুন, আপনারা আপনাদের আইডির প্রোফাইলে চলে আসবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসলাম। আসার পরে ভিউয়ার্স এইখান থেকে কোনায় 3টা ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে এই প্রফেশনাল মোড সিস্টেমটি কিন্তু চালু হয়ে যাবে। আপনারা যদি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড অপশনে ক্লিক করে দেন, তো অনেকে নাও থাকতে পারে, তবে বেশিরভাগ কিন্তু চালু হয়ে যাবে। তো অবশ্যই স্টিকার সব পোস্ট করার জন্য আপনাদের প্রফেশনাল মোড চালু করতে হবে। তো প্রফেশনাল মোড চালু করার জন্য টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টার্ন অন, অবশ্যই এখান থেকে টার্ন অন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ফেসবুক আইডিটা কিন্তু প্রফেশনাল মোড হয়ে গেল। তো এবার কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে স্টিকার সব পোস্ট করতে পারবেন। তো একইভাবে ফেসবুক আইডিতে স্টিকার সব পোস্ট করার জন্য আবার আপনারা এখান থেকে পেজ ম্যানেজার যে অপশনটা আপনি ইনস্টল করছেন সেখানে চলে আসবেন। তো আসার পর এখান থেকে কন্টিনিউতে একটা আইডি নিয়ে নিবে। তো জাস্ট আপনি এখান থেকে নট ইউ এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেল পাসওয়ার্ডের জায়গায় আপনি মূলত যে আইডিটা প্রফেশনাল মোড করলেন, অবশ্যই এখান থেকে সেই আইডিটা লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ড এমনকি নাম্বার দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে লগ ইন ইন্টু ফেসবুক অপশনে ক্লিক করে দিচ্ছি।
তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু লগইন হয়ে গেছে। এবার স্টিকার সব পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিয়ে আবার এখান থেকে ফিলিং অ্যাক্টিভিটি স্টিকার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন, এমনকি আপনি কোন স্টিকারে পোস্ট করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন। এমনকি আপনার পছন্দের স্টিকারটি আপনি সিলেক্ট করে দেওয়ার পর কোনো কিছু আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন। আমার কপি করা রয়েছে, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন। তো আগের মতো জাস্ট আপনি এখান থেকে পোস্টটা করে দেবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের পোস্টটা হয়ে যাবে। তো এবার যদি আমি আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় আসলে স্টিকার সব পোস্ট হয়েছে কিনা, তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার ফেসবুক আইডি চলে আসলাম। জাস্ট একটু রিফ্রেশ আপনাদের করে দিচ্ছি, তারপর এখান থেকে লক্ষ্য করুন আমি একটু নিচের দিকে যাচ্ছি। এমনকি দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু স্টিকার সব পোস্ট হয়ে গেছে। একইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি স্টিকার পোস্ট করতে পারবেন, জাস্ট আপনাদের আইডিটা আপনারা প্রফেশনাল মোড চালু করে নেবেন। তো অনেকে চালু নাও হতে পারে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের সকলে কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে টার্ন অন প্রফেশনাল মোড, অথবা নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, তবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার টার্ন অন প্রফেশনাল মোড অপশন আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা কথা ভিউয়ার্স, মূলত আমরা যে পেজ ম্যানেজার অ্যাপটিতে স্টিকার সব পোস্ট করছি, তো অনেক সময় দেখা যায় এই অ্যাপটি অটোমেটিক আপডেট হয়ে যায়। যদিও গুগল প্লে স্টোরে আমরা অটো আপডেট সিস্টেমটি বন্ধ করে রাখছি, তারপর কিন্তু এই অ্যাপটি আপডেট হয়ে যায়, ফলে কিন্তু আমরা স্টিকার অপশন এখানে পাই না, যার কারণে স্টিকার সব পোস্ট করতে পারি না। তো এক্ষেত্রে আপনারা কী করবেন, মূলত যখন আপনারা এই পেজ ম্যানেজার অ্যাপটি ইনস্টল করবেন তো সাথে সাথে কিন্তু আপডেট হবে না। তো আপডেট হয়ে গেলে কী করবেন, তো আপডেট হতে মূলত একদিন বা দুদিন পর কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। তখন আপনারা করবেন কি, জাস্ট এখান থেকে আপনারা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিয়ে পুনরায় আগের মতো আপনার ইনস্টল করবেন, এমনকি আপনার আইডি লগ ইন করে আপনি কিন্তু পোস্ট করতে পারেন, বা আপনার ফেসবুক পেজ লগ ইন করে আপনি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন।